নমস্কার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পাওয়া গুরুত্বপূর্ণ খবর দক্ষিণ বাংলাদেশেও গাঙ্গে ও পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করেছে একটি ঘূর্ণাপত্ত এবং ঝাড়খণ্ডের ওপরে আরও একটি ঘূর্ণাপত্র তৈরি হয়েছে এই দুই সিস্টেমের ফলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গাঙ্গে পশ্চিমবঙ্গে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বাড়ি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই চাষি বন্ধুদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ষোলো তারিখ শুক্রবার দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হাওড়া হুগলি কলকাতা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান ও নদীয়া জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সতেরো তারিখ শনিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব মেদিনীপুর ও নদীয়া জেলায় বাড়ি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠেরো তারিখ রবিবার বীরভূম নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ও নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা খুলনা শ্যামনগর পিরোজপুর মঠবাড়িয়া কালোপাড়া লালমোহন ও সেনবার্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি লখাই কিশোরগঞ্জ সিরাজগঞ্জ ও সিলেটে ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং সিকিমে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা কাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে পঁচানব্বই শতাংশের আশেপাশে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রংপুর মনমেন ও সিলেট বিভাগে সহ মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা খুলনা শ্যামনগর পিরোজপুর মঠবাড়িয়া কালাপাড়া লালমোহন ও সেনবার্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি লখাই কিশোরগঞ্জ সিরাজগঞ্জ ও সিলেটে ভারী বৃষ্টি হতে পারে এখনকার মতো খবর এখানে পরবর্তী আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ